সালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো চাকরা নিয়ে। যারা নারুতো দেখছো তারা কম বেশি চাকরা সম্পর্কে জানে, তো আজকে আমি এটা বিস্তারিত বলার চেষ্টা করবো। তো ভিডিও দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে চাকরা কোথা থেকে আসছে এবং এর অরিজিন কি। আসলে চাকরা উৎপন্ন হয় গড ট্রি বা ডিভাইন ট্রি থেকে। গড ট্রি বা ডিভাইন ট্রি এক ধরনের ট্রি যেটা যুদ্ধের মধ্যে বয়ে যাওয়া রক্ত এবং লাইফ এনার্জিকে শোষণ করে বড় হয়। এটা অনেক বড় একটা গাছ যেটাকে অনেক সময় অনেকে পূজা করেও থাকে। এই গাছটা হাজার বছরে একবার ফল দেয় এবং ওই ফলের মধ্যে তার শোষণকৃত সবগুলো এনার্জি বা চাকরা জমা থাকে। আমরা জানি কাকুয়া এই ফলটি খায় এবং এই ফলটি খাওয়ার পর তার শরীরের মধ্যে প্রথম চাকরা আসে এবং পরে দিয়ে এই চাকরাগুলো তার ছেলেদের মধ্যে ডিভাইড করে দেয় হামুরা এবং হাগুরোমোর কাছে। হাগুরা হচ্ছে দ্য সেজ অফ সিক্স পাথ বলে থাকি আমরা। দ্য সেজ অফ সিক্স পাথ প্রথম মানুষ ছিল যে হিউম্যানদের মধ্যে চাকরা পাঠিয়ে দেয়। তিনি মানুষের মধ্যে চাকরা পাঠাতো নিনজুৎসু প্র্যাকটিসের মাধ্যমে, যার মাধ্যমে পুরা বিশ্বের মধ্যে চাকরা ছড়িয়ে পড়ে। চাকরা হচ্ছে এক ধরনের এনার্জি। চাকরা পাঁচটা নেচার থাকে। কাইতন মানে হচ্ছে ফায়ার, সৈতন মানে হচ্ছে পানি, দৈতন মানে হচ্ছে আর্থ, রায়তন মানে হচ্ছে বিজলি, ফুরতন মানে হচ্ছে উইন্ড। নারুতোতে যেসব নিনজা নিনজুৎসু করে এ পাঁচটা নেচারের থেকে যে কোনো একটা ব্যবহার করে। আবার কিছু নিনজা আছে যারা দুই বা তিনটা চাকরা নেচার ব্যবহার করে নতুন ধরনের নিনজুৎসু তৈরি করে। অনেক ট্রেনিং করার পরও এরা রপ্ত করা খুবই কঠিন। এটাকে ক্যাকে ক্যানকাই বলে। এরা জন্মসূত্র থেকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে আসছে, যেমন শারিঙ্গান উচিহা ক্ল্যানে ইন্দ্রা টাইম থেকে চলে আসতেছে। কিন্তু শারিঙ্গান চাকরা কম্বিনেশন হয় না। চাকরা কম্বিনেশন বেস্ট এক্সাম্পল হচ্ছে ফার্স্ট হোকাগের হাশিরামে সেনজু এর উড স্টাইল। এটা ওয়াটার এবং আর্থ মিলে হয়ে থাকে। সব ধরনের যুদ্ধস্থিতে চাকরার প্রয়োজন হয়। চাকরা সহজে দেখা যায় না যতক্ষণ না পর্যন্ত চাকরার পরিমাণ অধিক হচ্ছে, কারণ আমাদের বডিতে আটটা ইনাগ্রিড থাকে যেগুলো বডি থেকে অধিক পরিমাণে চাকরা ফ্লো হতে বাধা দেয়। যখন আমরা ইনাগ্রিডগুলো খুলবো তখন আমাদের শরীর থেকে চাকরা ফ্লো দেখা যাবে। হিগুয়া ক্লেনের পাকুগানের মাধ্যমে চাকরা দেখা যায় এবং মাঙ্গাতে বলা আছে চাকরা হচ্ছে ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল এনার্জির মাধ্যমে চাকরা তৈরি হয়। মেডিটেশন এবং ট্রেনিংয়ের মাধ্যমে চাকরা বাড়ানো যায় এবং চাকরা সবার মধ্যে একটা লিমিট থাকে, যে লিমিট পৌঁছাবার পর যতই ট্রেনিং করো না কেন চাকরা আর বাড়ানো যাবে না। নিনজুৎসু, তাইজুৎসু, কেনজুৎসু করার জন্য চাকরা প্রয়োজন হয়। আমরা জানতে পারি নেচার চাকরা যেটা ব্যবহার করলে নিনজুৎসু, তাইজুৎসু এবং কেনজুৎসুর পাওয়ার আরও বাড়ানো যায়। সেটাকে আমরা সেজ মোড বা সেজ জুৎসু বলে থাকি। এটা ব্যবহার করার জন্য ফিজিক্যাল, ন্যাচারাল এবং স্পিরিচুয়াল এনার্জিটা মিল থাকতে হবে। আমরা যে নেচার এনার্জিটা নিব সেটা আমাদের বডির বাইরে থেকে নিতে হবে। এটা আমাদের নেচার থেকে আমাদের সেই এনার্জিটা আমাদের ভিতরে অবজার্ভ করতে হবে, যার মধ্যে আমরা সেজ মোড বা সেজ জুৎসু এনেবল করতে পারবো। এবং আমরা অনেকজনকে দেখেছি সেজ মোড ব্যবহার করতে। তো আজকের জন্য এতটুকুই। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। আল্লাহ হাফেজ।